রাজধানীর ডেমরার ধার্মিক পাড়ায় বাসের গ্যারেজে আগুনে পুড়ে গেছে 14টি বিলাসবহুল আন্তঃজেলা বাস। সোমবার রাত 8টার পর লাগা আগুন ফায়ার সার্ভিসের 5টি ইউনিটের 1 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে। এমন নিরিবিলি ও নিরাপদ স্থানে আগুন লাগার বিষয়টি নাশকতা হতে পারে বলে ধারণা করছে সিআইডির ক্রাইম সিন ইউনিট। কোটি কোটি টাকার ক্ষতি হলেও মালিকপক্ষ খোঁজ না নেয়, বিষয়টি রহস্যজনক বলছে প্রশাসন। সোমবার রাত 8টার পরের ঘটনা, রাজধানীর ডেমরার ধার্মিক পাড়ায় বাসের গ্যারেজে আগুনে পুড়ছে নামি দামি ব্র্যান্ডের বিলাসবহুল 14টি বাস। ধার্মিক পাড়ায় লন্ডন এক্সপ্রেস গ্যারেজটি একেবারেই নিরাপদ ও ফাঁকা স্থানে হওয়ায় মাত্র 1 ঘন্টায় ফায়ার সার্ভিসের 5টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ সময় ঘটনাস্থলে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অল্প সময়ের আগুনে এতগুলো বাস পুড়ে ছাই হয়ে যাওয়া আর গ্যারেজে কোনো লোক না থাকার বিষয়টিতে রহস্য দেখছে পুলিশ। এছাড়া এত ক্ষতির পরও বাস মালিক কিংবা গ্যারেজ কর্তৃপক্ষ না আসা নিয়েও রয়েছে প্রশ্ন। এখানে আমরা এসে কাউকে পাইনি, আমরা যতদূর শুনেছি এখানে একজন সিকিউরিটি গার্ড ছিলেন, দেখতে পাবেন পাশে একটা ছোট শেড আছে, এখানে উনি থাকতেন। তো ঘটনার সময় উনি নামাজে ছিলেন, আমরা এসে ওনাকে ফোন দিই, ফোন দিলে উনি আমাকে যা আমাদের জানান যে উনি নামাজে ছিলেন এবং আমাদেরকে জানান যে উনি আসবেন, কিন্তু অদ্যাবধি উনি আসেননি। এখানে আমরা এসে যেটা পেয়েছি যে এখানে লন্ডন এক্সপ্রেসের একটা গ্যারেজ, সেখানে প্রায় 14টা গাড়ি ছিল, আমরা এসে দেখেছি 14টা গাড়িতেই একদম ধর ধর করে আগুন জ্বলছে। পুড়ে যাওয়া বাস এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। গুলোর আলামত সংগ্রহ করে এটি নাশকতা হতে পারে বলে ধারণা করছে সিআইডির ক্রাইম সিন ইউনিট। আর এটা আমরা আলামত সংগ্রহ করে দিয়ে যাব, কেমিক্যাল পরীক্ষার পরে এটা চূড়ান্ত ফলাফল পাওয়া যাবে। সেটা নাশকতা মনে হতে পারে না, এটা অ্যাক্সিডেন্টাল মনে হচ্ছে না। ধারণা করা হচ্ছে ওখানে 12টি বলভো কোম্পানির বাস সহ পুড়ে যাওয়া 14টি বিলাসবহুল বাসই সচল ছিল। শফিকুজ্জামান রুবেল, নিউজ 24, ঢাকা।